ওয়েলকাম টু বেঙ্গলি সায়েন্স ক্লাস। উত্তরপত্রের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চলুন শুরু করা যাক। তো আজকে আমরা টেটের দ্বিতীয় সেলেস্ট্রি টেটের প্র্যাকটিস সেট নাম্বার 8 এ চলে এসেছি এবং প্র্যাকটিস সেট নাম্বার 8 এর যে সিরিয়াল 1 থেকে 150টা কোশ্চেন আছে সেই 1 থেকে 150টা কোশ্চেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে এবং পরবর্তীতে এই স্ক্রিনশটগুলো কাজে লাগিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন এবং স্ক্রিনশটগুলোকে এর আগেও বলেছি স্ক্রিনশট না নিলেও পজ করে করে পড়তে পারবেন এবং ডাউনলোড করে নিলেও পড়তে পারবেন এবং প্রিন্ট করেও পড়তে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এগুলো তৈরি করা এবং পরবর্তীকালে আমি এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। তো চলো চলেন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে 1 নম্বর, 1 থেকে এখানে 12 পর্যন্ত আছে, আপনার স্ক্রিনশট নিয়ে নিন। তারপরে 12 থেকে 15 পর্যন্ত আছে, স্ক্রিনশট নিয়ে নিন। তারপরে চলেন পরের পেজে যাওয়া যাক। ১৬ থেকে ২০ ২৯ পর্যন্ত আছে, স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, এর আগে একজন আমাকে কোশ্চেন করেছিল যে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আপনারা ভিডিও চালানোর সময় রেজুলেশন কোয়ালিটি বাড়িয়ে নেবেন, 720p করে হাই কোয়ালিটি করে চালাবেন এবং তাহলেই অবশ্যই বুঝতে পারবেন এবং স্ক্রিনশটগুলো নেওয়ার সুবিধা হবে। যদি আপনাদের অটো করা থাকে তো কম কোয়ালিটির হতে পারে, তখন আপনারা নাও বুঝতে পারেন লেখাগুলো, তাই জন্য কোয়ালিটি বাড়িয়ে নেবেন। এরপরে 21 থেকে ৩২ পর্যন্ত নিয়ে নিন। এখানে ভাষা ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ ওয়ান চলে আসলো, বাংলা ভাষা। সেই বাংলা ভাষার উপরে এখানে 1 থেকে ৩০টা কোশ্চেন থাকবে, তো এখানে 31 থেকে ৬০ পর্যন্ত কোশ্চেন থাকবে। তো 31 থেকে ৩২ এদিকে হয়ে গেল, এদিকে চলে আসুন 33 থেকে ৪৬ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিন। এবার 46-এর পরে 38 থেকে ৪৯ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিন। এবার 50 থেকে শুরু করে ৬০ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিন। এরপরে আসবে আমাদের ল্যাঙ্গুয়েজ টু মানে ইংরেজি, সেখানে 61 থেকে ৩০টা কোশ্চেন থাকবে, 61 থেকে আপনার ৯০ পর্যন্ত। তো আমরা ইংরেজি করার জন্য এই প্যাসেজ থেকে পড়া দরকার আছে, তারপরে আমাদের উত্তরগুলো দেওয়া যায়। তো এখানে প্যাসেজটার এবং এই কোশ্চেনগুলোর স্ক্রিনশট নিয়ে নিন। চলুন পরের পেজে যাওয়া যাক, এগুলো স্ক্রিনশট নিয়ে নিন। ৬৪ থেকে ৭২ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিন। ১০০ থেকে ৮৬ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিন। এদিকে ৯০ পর্যন্ত নিয়ে নিন। তাহলে আমাদের শিশু শিশু শিক্ষণ শাস্ত্র মানে চাইল্ড সাইকোলজি এবং ইংরেজি এবং বাংলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে আসবো আমাদের সাবজেক্টের। তো আমরা এটা যেহেতু সায়েন্সের, তাই জন্য এখানে আমাদের গণিত এবং বিজ্ঞানের উপরে আছে, তো গণিত ও বিজ্ঞানের উপরে সাইডটা কোশ্চেন হবে ৯০ থেকে ১৫০ পর্যন্ত। তো এখানে ১ থেকে ১০২ পর্যন্ত আছে, ৯০ থেকে ৯১ থেকে ১০২ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিন। তারপর নিচের গুলোরও স্ক্রিনশট নিয়ে নিন, ৯৭ থেকে ১০৪ পর্যন্ত। চলুন পরের পেজে যাওয়া যাক। ১০২ থেকে ১১২ পর্যন্ত স্ক্রিনশট নিন। আমি এর আগেও বলেছি এই কোশ্চেনগুলো নিয়ে, অর্থাৎ আমি ম্যাথের যে প্রবলেমগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ সলভ করব। তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন, পরবর্তী ভিডিওতে আপনারা একের পর এক অ্যান্সার পাবেন। ১১২, এখানে ১০৮ থেকে ১১৪ পর্যন্ত। এখানে ১১৫ থেকে ১২৬ পর্যন্ত স্ক্রিনশট নিন। এখানে ১১৯ থেকে ১২৯ পর্যন্ত স্ক্রিনশট নিন। চলুন পরের পেজে যাওয়া যাক। তো এখানে আছে ১৩০ থেকে
143 পর্যন্ত স্ক্রিনশট নিন, 44 পর্যন্ত। এরপরে চলুন 136 থেকে 148 পর্যন্ত স্ক্রিনশট নিন। এরপরে চলুন এদিকে 149 থেকে 150 পর্যন্ত স্ক্রিনশট নিন, এবং তার সঙ্গে সঙ্গে উত্তরমালাগুলোরও উত্তরমালাটিরও স্ক্রিনশট নিয়ে নিন, এবং উত্তরমালা দেখে দেখে আপনারা দাগিয়ে দাগিয়ে পড়তে পারেন, বা রিমাইন্ড করে পড়তে পারেন, বা প্রিন্ট করে নিতে পারেন, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো বিভিন্ন ধরনের প্রসেসগুলো করে আপনারা পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন, এবং আশা করি আপনারা দ্বিতীয় এসএলএসটির টেটে উত্তীর্ণ হবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী প্র্যাকটিস সেটের জন্য অর্থাৎ প্র্যাকটিস সেট নাম্বার 9 এর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। জয় হিন্দ।